2015 সালে রাজ চক্রবর্তী পরিচালিত পারবো না আমি ছাড়তে তোকে ছবির সঙ্গে অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। এরপর ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন অভিনেত্রী। 2017 সালে স্টার জলসার ভজ গোবিন্দ সিরিয়ালের সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। এরপর জি বাংলার সাথে প্রথমবার তিনি কাজ করছেন কি করে বলবো তোমায়, এবং তার সাথে জুটি বেঁধে দেখা যাচ্ছে রান পেলো লটারির নায়ক অর্থাৎ ক্রুশেল আহুজাকে। কি করে বলবো তোমায় গল্পটি রাধিকা এবং কর্ণের জীবনের আশপাশে ঘুরছে। কর্ণ অর্থাৎ একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং রাধিকা একজন ফ্যাশন ডিজাইনার, এদের দুজনের প্রেমটা কি আদৌ পরিণতি পাবে সেটা জানতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হচ্ছে কি করে বলবো তোমায় ধারাবাহিকে। তবে আজকে এই ধারাবাহিক নিয়ে কোনো রকম আলোচনা নয়, বরঞ্চ ধারাবাহিকে দেখা এই দুই চরিত্রের বাস্তব জীবন নিয়ে আমরা আজকে করব কিছু আলোচনা। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এপ্রিল মাসে স্বস্তিকার জন্মদিনে তিনি তার পোস্টার ক্রুশেল আহুজা মানে কর্ণ অভিনেত্রীর এক গুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, শুভ জন্মদিন স্বস্তিকা, ট্রিট নিতে পারলাম না, লকডাউনের জন্য বেঁচে গেলি, কিন্তু লকডাউনের পর ভুলে যাব এমনটা ভাবিস না। যাই হোক, ভগবান তোর মঙ্গল করুক, সুরক্ষিত থাক, আর তোর মতো কো অ্যাক্টর পাওয়াটা সত্যিই সৌভাগ্যে, জীবনে অনেক সাফল্য আসুক। জবাবে স্বস্তিকা অবশ্য জানিয়েছেন, ধন্যবাদ পার্টনার, এই ছবিগুলো দারুণ। শোন বলছি উপহারটা তুই কি করবি জানিয়ে দিস, কিভাবে পাঠাবি, আর হ্যাঁ এইভাবেই আমাকে সহ্য করতে থাকিস। কি কিছু বুঝলেন নাকি? একদমই। এরপরই হঠাৎ তার ফ্যানেদের মনে প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে, পর্দার রসায়ন কি এবার তবে বাস্তবে সত্যি হতে চলেছে? হলেও হতে পারে, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম ভাবে মুখ খোলেননি কর্ণ অর্থাৎ ক্রুশেল আহুজা। আর পর্দার মতোই বেশ স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এইরকম প্রশ্নের উত্তর দিয়েছেন স্বস্তিকা দত্ত। একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, অনেকদিন ধরেই দর্শকেরা জানতে চাইছেন পুরোটাই রটনা নাকি ঘটনাও আছে এর পিছনে। সবার উদ্দেশ্যে শুরুতেই বলি, আমি আর ক্রুশেল দেখতে একটুও খারাপ নই, একে অন্যের খুব ভালো বন্ধু, এবং আমাদের মধ্যে চাইলে প্রেম হতেই পারে। ব্যাস, আর চাই কোথায়, দর্শকরা ছিল এরই অপেক্ষায়, তাই দুয়ে দুয়ে চার করে নিতে আর সময় লাগেনি। আর সো আপনাদের কেমন লাগছে আমাদের নতুন প্রোমোর পর, যেটা আপনারা দেখলেন যে আমি প্রপোজ করলাম আর রাধিকা রিজেক্ট করে দিল, কেমন লাগলো আপনাদের? আচ্ছা ঠিক আছে, আর সময় ওয়েস্ট না করে, সময় নষ্ট না করে আমরা ডেকে নেব আমাদের রাধু রানীকে। দেখুন আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আমাদের এপিসোড। এই শোন না, বলছি পেপারে কি সব লেখা বেরোচ্ছে দেখেছিস? কি লেখা বেরোচ্ছে মানে কোনটা কোন? ওই যে আরে বাবা, একটা পেপারে লেখা বেরিয়েছে না যে নাম কি পেপারে, বল বল কি কি বেরিয়েছে। রাধিকা তোমাকে রিজেক্ট করলো, ভালো লাগছে না, হ্যাঁ অফকোর্স, কিন্তু দেখো ক্রমশ কি হয়, নাও হতে পারে, জয়কে ভালোবাসে তো তাই অসম লাগছে প্রিন্সেস। তবে জানিয়ে রাখি স্বস্তিকা কিন্তু এর মধ্যে আরেকটি বিস্ফোরণও ঘটিয়েছেন। স্বস্তিকা জানিয়েছেন সেটে তাদের মধ্যে নাকি প্রেম ঢোকার আগেই ঢুকে পড়েছে করোনা, অর্থাৎ করোনা নিয়ে আলোচনা, তাই সোশ্যাল ডিস্টেন্সিং এর মধ্যে এখন প্রেমে নো এন্ট্রি। ধারাবাহিকেও এখন তাদের দুজনের জমাটি প্রেম দেখাচ্ছে, তাই দর্শক মনে বিপুল আগ্রহ যে রিয়েল লাইফে প্রেম না থাকে এভাবে প্রেমের দৃশ্য অভিনয় হতেই পারে না।
তবে আপনাদের এই সঙ্গে এটাও জানিয়ে রাখি, অভিনেত্রী কিন্তু এও জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পর্দার রসায়ন বাস্তবে ফুটে উঠতে কিন্তু সময় নাও লাগতে পারে, কারণ তারা একে অন্যকে যথেষ্ট পছন্দ করে। তাহলে কি সবকিছু ঠিকঠাক হলে পর্দার মতো বাস্তব জীবনও দেখা যেতে চলেছে কর্ণ রাধিকা অর্থাৎ স্বস্তিক এবং কুশলে দমদার জুটিকে? হলেও হতে পারে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এই জুটির মধ্যে যেন তখন কেউ না আবার বলে বসেন, কি করে বলবো তোমায়। আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।